আজকাল আমরা নানা ধরনের ভার্চুয়াল মেশিন দেখতে পারি। আসলে এই ভার্চুয়াল মেশিন কি? ভার্চুয়াল মেশিন বলতে আমরা এমন একটি সফটওয়্যার বেস এমন একটি কৃত্রিম কম্পিউটারকে বুঝি যা আদৌ ফিজিক্যাল কম্পিউটারের ন্যায় কাজ করে এবং আসল মেশিনটির রিসোর্স ব্যবহার করে। এটি আলাদাভাবে নির্দিষ্ট অপারেটিং সিস্টেমেও কাজ করতে পারে। এটিকে ভার্চুয়ালাইজেশনও বলা হয়ে থাকে, যা একটি আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট তৈরি করে। ভার্চুয়ালাইজেশন বলতে কোনো সিস্টেম বা টেকনোলজির সাহায্যে ভার্চুয়াল কোনো পরিবর্তন আনা। এই পরিবর্তন হতে পারে কম্পিউটার, হার্ড ডিস্ক, হার্ডওয়্যার, নেটওয়ার্কার, স্টোরেজ ইত্যাদি। ভার্চুয়াল মেশিন হলো ভার্চুয়ালাইজেশন প্রয়োগের ফলে একটি ইমুলেশন কম্পিউটার তৈরি করে ফিজিক্যাল রিসোর্স শেয়ার করে সফটওয়্যার ফর্মের থেকে আলাদাভাবে হোস্ট কম্পিউটারের ন্যায় বিশিষ্ট প্রদর্শন করে। চলুন এই নিয়ে বিস্তারিত দেখে আসি। সুপ্রিয় দর্শক, দি টুডু ল্যাঙ্গুয়েজের আজকের এই পর্বে আমরা জানব ভার্চুয়াল মেশিন বা ভিআর সম্পর্কে। আজকের এই আলোচনার বিষয় রয়েছে ভার্চুয়াল মেশিন কি, ভার্চুয়াল মেশিন কত ধরনের হতে পারে, ভার্চুয়াল মেশিনের ব্যবহার। প্রথমে আমরা জানি ভার্চুয়াল মেশিনটি কি। ভার্চুয়াল মেশিন হলো এক ধরনের সফটওয়্যার কম্পিউটার যা ফিজিক্যাল কম্পিউটার রিসোর্স শেয়ার করে এবং নিজস্ব কোনো হার্ডওয়্যার নেয়নি। ভার্চুয়াল মেশিন শুধুমাত্র সফটওয়্যার ফর্মেই থাকতে পারে এবং ভার্চুয়াল মেশিনকে গেস্ট হিসাবে মনোনীত করা যেতে পারে। অপরদিকে ফিজিক্যাল কম্পিউটারকে হোস্ট কম্পিউটার বলা হয়, যার রেফারেন্স ভার্চুয়াল মেশিন ব্যবহার করা হয়। তাছাড়াও মনে করুন আপনার 4 GB মেমোরি রয়েছে, 2 GB 2 GB করে এভাবেই ভাগ করে নেবে ভার্চুয়াল মেশিন। যখন ভার্চুয়ালাইজেশন করানো হলো তখন সেই হোস্ট কম্পিউটার সেম রিসোর্সের গেস্ট হিসাবে এসে তৈরি এই 2 ভার্চুয়াল মেশিনের সেখানে যে সফটওয়্যার তৈরি করে দেয় তাকে ভার্চুয়াল সফটওয়্যার বলে। এবার বলবো ভার্চুয়াল মেশিন কত ধরনের হতে পারে। সাধারণত ভার্চুয়াল মেশিন 2 ধরনের হতে পারে, এক হচ্ছে সফটওয়্যার ইমুলেশন, দ্বিতীয় হচ্ছে হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশন। ব্যবহারের উপর ভিত্তি করে আবারও 2 ধরনের ভার্চুয়াল মেশিন দেখা যায়, সিস্টেম ভার্চুয়াল মেশিন এবং প্রসেস ভার্চুয়াল মেশিন। এবার জানবো সিস্টেম ভার্চুয়াল মেশিন কি। ফিজিক্যাল মেশিনের রিসোর্স শেয়ার করতে পারে একাধিক ভার্চুয়াল মেশিনের সাথে এবং আলাদা আলাদা কপি তৈরি করে ভার্চুয়াল সিস্টেম মেশিন। এবার জানবো প্রসেস ভার্চুয়াল মেশিন। এই মেশিন অপারেটিং সিস্টেম বা হার্ডওয়্যারের ইনফরমেশনগুলোকে মাস্ক করে দিয়ে প্রসেসিংয়ের কাজে সাহায্য করে। ভার্চুয়াল মেশিন সবার কাছেই পরিচিত না হতে পারে, তবে এর ফ্রি সফটওয়্যার ব্যবহার করে আপনার এর কার্যকারিতা বিষয়ে জানতে পারেন। ভার্চুয়াল মেশিনের কিছু পেইড সফটওয়্যারও আছে, যেমন VMware। আশা করি ভার্চুয়াল মেশিনের ব্যাপারে জানতে পেরেছেন এবং কীভাবে ব্যবহার করবেন সে বিষয়েও ধারণা পেয়েছেন। কোনো কিছু জানার থাকলে নিচে কমেন্ট করে জানাবেন। এবং আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।